আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সকালবেলা উঠে ছাদ গাছে পানি দিতে দিলাম, যায় পানি দিতে যেয়ে কিছুটা শাক নিয়ে আসছি, ডাঁটা শাক, লাল শাক, পুঁই শাক সব মিলে এই শাকগুলো উঠে নিয়ে আসলাম, টাটকা শাক। এই যে শাকগুলোকে কেটে দিয়ে এই যে ভাজি করলাম, শাক ভাজি হয়ে গিয়েছে। আর আমি কী কী রান্না করি সেগুলো একটু একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এখানে একটা সবজি চড়িয়েছি, এখানে ধুন্দল আছে, ঢ্যাঁড়স, পেঁপে, পটল, বেগুন সব কিছু দিয়ে একবারে লবণ, হলুদ, মরিচ মশলা দিয়ে চড়িয়ে দিয়েছি। এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি চিংড়ি মাছের ফোড়ন দিয়ে দেবো। এটা এখন ডালটা একটু কমিয়ে দেবো, যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছগুলো কষিয়ে নেবো, তাই এখানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, একটু ভেজে নেবো, নিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, একটু বাটা মশলাও দিয়ে দেবো। আচ্ছা, চামচ বাটা মশলা দিয়ে দিলাম। মাছগুলো কালার চেঞ্জ করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কষা হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করা সবজির ভিতরে দিয়ে দেবো। কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নেব। এই তো আমার চিংড়ি মাছ দিয়ে সবজিটি রান্না করা হয়ে গিয়েছে, কেমন লাগছে দেখুন তো, নিশ্চয় ভালো লাগছে। এবার আমি অন্য রান্না করতে চলে যাব। আমি এখন এই যে রুই মাছ ভেজে নিচ্ছি, ধুন্দলতে রান্না করব। হলুদ লবণটি মেখে রেখেছিলাম, এখন এই যে বাদামি করে একটু করতে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেবো, কারণ একটু চটুক চটুক দিয়ে দিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। আর একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল 3 টেবিল চামচ, আর পেঁয়াজ দিয়েছি 2টা মাঝারি সাইজের, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন মশলা কষিয়ে নেবো। এখানে আমি আদা বাটা, আদা, রসুন, ধনে, জিরা, পেঁয়াজ সব কিছু মিলে 3 চা চামচ দিয়ে দিলাম, 3 চা চামচ দিয়ে দিলাম। এখন এটাকে কষিয়ে নেব। মরিচের গুঁড়া 7 চা চামচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিতে হবে, মশলা ছিটছে, পানিটা দিয়ে দিলে আর মশলাটা ছিটবে না। এবার হলুদের গুঁড়া দিয়ে দেবো 1/2 চা চামচ, কারণ বেশি হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, ফিকে হয়ে যাবে, কারণ মাছে হলুদ দেওয়া আছে। মাছে লবণ দেওয়া আছে, 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যদি প্রয়োজন হয় পরে আবার দেওয়া যাবে। কিন্তু আমি এই যে ধুন্দর করে এবার ধুন্দর লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি।
পটলগুলো যে কষা হয়ে গিয়েছে, তেল বেরিয়ে আসছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। ফুটানো গরম পানি দিয়ে দিলাম। একটু ফুটে উঠে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। পানি ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এখন একটু ফুটিয়ে নেবো মাছের ভিতরে, যাতে করে লবণ ঝাল মিশে যায় আর ঝোলটা একটু কমে যাবে, তারপরে নামিয়ে নেবো। এই তো এখন আমার মাছ রান্না করা হয়ে গেছে দুন্দল দিয়ে। এবার একটু ভাজা জিরে গুঁড়া হাফ চামচ মতো দিয়ে মিশিয়ে দেবো। এবার হয়ে গেল আমার ঝটপট করে দুন্দল দিয়ে মাছ রান্না করা। দেখুন দুন্দলের কালার গুঁড়াও কত সুন্দর হয়ে আছে, সেটা কিন্তু দারুণ লাগছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শিং মাছের ঝোল তো আমি কীভাবে রান্না করে সেটা একটু একটু আপনাদের মাঝে শেয়ার করো। তা আমি প্রথমে সরিষা তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বাটা মশলা 2 চা-চামচ, হলুদের গুঁড়া 1 চা-চামচ, মরিচের গুঁড়া 1/2 চা-চামচ, লবণ 1 চা-চামচ। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার শিং মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো কষা হয়ে গেছে, এবার জলের পানি দিয়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স, আমার এই যে শিং মাছের ঝোল তৈরি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি পেঁপে ডাল রান্না করছি, এই যে পেপসা করে সিদ্ধ করে নিয়েছি, এখন ফোড়ন দিয়ে দেব। পেঁপে ডাল আমি এই যে ফুটিয়ে নিয়েছি, এখন আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাও ভেজে নিয়েছি, এখন এই ডালের ভিতরে ঢেলে দেব। খুবই সহজে ঝটপট করে হয়ে গেল রান্না। একের ভিতর 2 সবজিও খাওয়া হবে, ডালও খাওয়া হবে, একসঙ্গে 2 জিনিস হয়ে গেল, পুষ্টিগুণও বজায় রাখলাম। কেমন লাগলো আজকের আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।